वेलकम टू डेली ब्लॉग चैनले डेली ब्लॉग चैनल तरफ थेके आपनाके जानाई असंख्य प्रीतियो शुभेच्छा। बंधुरा आज के जे जबेर नतून विज्ञप्ति प्रकाशित होयेछे सेटी एसेछे विजुअल सिक्योरस एंड इनफोटेक लिमिटेड थेके। सेई नतून विज्ञप्ति प्रकाशित होयेछे, ताहले देखुन सेखाने प्रथमे बोलेछे सेखाने सिक्यूरिटी गार्ड नियोग करा होच्छे एबं सेखाने 8 पास जारा करे रेखेछेन सेखाने आवेदन करते पारबेन एबं मेल फिमेल उभयई सेखाने आपनारा आवेदन करते पारबेन। ताहले डिटेल्स बोलेछि बंधुरा, ताहले देखुन ए नोटिफिकेशन टी प्रकाशित होयेछे 24/10/2021 ए नोटिफिकेशन टी प्रकाशित होयेछे एबं ओदेर रेफारेंस नम्बर रयेछे। ताहले देखुन ए नोटिस टी बोलेछि तार पूर्वे छोटो एकटी रिक्वेस्ट करेछि, जदि आपनारा आमार चैनेलेर फार्स्ट बियार होये थाकेन ताहले आमादेर चैनेलटिके सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटिते प्रेस करे अन करे राखबेन परेर भिडियोगुली सबार प्रथम पावार जन्य। ताहले देखुन आमि डिटेल्से बोलेछि, प्लिज आपनारा भिडियोटि शुरू थेके शेष अब्दि देखबेन, कारण ए भिडियोटिर मध्ये किभाबे आपनारा अनलाइने एप्लीकेशन करते होबे এবং সম্পূর্ণ প্রসেস কি 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 রয়েছে আপনারা একটি পার্টও ভিডিওর মিস করবেন না, তা না হলে আবেদন করতে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে। তাহলে দেখুন সেখানে ফার্স্টই বলা হয়েছে সেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে যারা ইচ্ছুক রয়েছেন। তারপর দেখুন সেখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া রয়েছে, দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের যে হসপিটালে লোক নিয়োগ করা হচ্ছে তার মধ্যে শূন্য পদের সংখ্যা রয়েছে টোটাল 255টি শূন্য পদ রয়েছে। তাহলে ডিটেলসে বলেছি বন্ধুরা, তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখুন ভ্যাকেন্সি টেবিলটির মধ্যে ফার্স্টলি দেওয়া রয়েছে আপনাদের ইনস্টিটিউশন দেওয়া রয়েছে, তারপর সেখানে আপনাদের পোস্ট নেম এবং ভ্যাকেন্সি, তারপর কোয়ালিফিকেশন এবং সেখানে আপনাদের অ্যামাউন্ট পার মান্থ কত দেওয়া হবে তা সেখানে মেনশন করা রয়েছে। ডিটেলস বলা হয়েছে নাম্বার ওয়ানের মধ্যে প্রথম দেখুন বলা হয়েছে এজিএমসি এন্ড জিপিপি হসপিটাল আগরতলার মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, এবং দেখুন সেখানে পোস্ট বলা হয়েছে সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হচ্ছে, সুপারভাইজার এক্স সার্ভিসম্যান নেওয়া হচ্ছে, সুপারভাইজার সিভিল নেওয়া হচ্ছে, সিকিউরিটি গার্ড এক্স সার্ভিসম্যান নেওয়া হচ্ছে এবং সিকিউরিটি গার্ড সিভিলের মধ্যে নেওয়া হচ্ছে, তারপর দেখুন সিকিউরিটি গার্ড সিভিল এবং লেডি সিকিউরিটি গার্ড সেখানে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখুন শূন্য পদগুলি সেখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক করে নেবেন এবং দেখুন সেখানে সবাই সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এর মধ্যে দেখুন যে পোস্টটির জন্য আবেদন করবেন তার এগেন্সে সেখানে পোস্টের সংখ্যা দেওয়া রয়েছে, সেটা আপনারা চেক আউট করবেন। এবং দেখুন যারা সিকিউরিটি ইনচার্জের জন্য আবেদন করবেন আপনারা সেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট হতে হবে, এবং যারা সুপারভাইজার এক্স সার্ভিসম্যান রয়েছে সেখানে আপনাদের এইচএস পাস প্রয়োজন, 12 পাস প্রয়োজন, এবং দেখুন সেখানে 8 পাসের রয়েছে, দেখুন সিকিউরিটি গার্ড এক্স সার্ভিসম্যান 8 পাস, এবং দেখুন সিকিউরিটি গার্ড যারা সিভিলের জন্য আবেদন করবেন সেখানে আপনারা 8 পাস রয়েছে। তাহলে দেখুন খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। তারপর দেখুন প্রতিটি এগেন্স্টে যে পোস্টের এগেন্স্টে সেখানে আপনাদের কোয়ালিফিকেশন এবং স্যালারি মেনশন করা রয়েছে, প্রথমটির জন্য 15,000 টাকা, এভাবে স্যালারিগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। দ্বিতীয় দেখুন সেখানে বলা হয়েছে 2 নম্বরের মধ্যে রুরাল হেলথ ট্রেনিং সেন্টার মোহনপুরে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানেও আপনাদের সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং লেডি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে পোস্টগুলি ভাগ করা রয়েছে এবং দেখুন সেখানে 12 পাস, মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস যেখানে পোস্টগুলি দেওয়া রয়েছে, দেখুন পোস্টগুলির এগেনস্টে সেখানে এডুকেশন মেনশন করা রয়েছে এবং স্যালারিগুলিও মেনশন রয়েছে। থার্ড নাম্বারে দেওয়া রয়েছে দেখুন সেখানে মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নার্সিং করে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, এবং দেখুন সেখানেও আপনাদের পোস্টগুলি দেওয়া রয়েছে, সিকিউরিটি গার্ডের পোস্ট রয়েছে এবং তার সম্পূর্ণ ডিটেলসগুলি সেখানে দিয়ে দেওয়া হয়েছে, এডুকেশন এবং স্যালারিগুলিও মেনশন করা রয়েছে এবং পোস্টগুলিও সেখানে দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 4-এর মধ্যেও দেখুন সেখানে আরবান হেলথ ট্রেনিং সেন্টার অভয়নগরে সেখানে রয়েছে, এবং সেখানে রয়েছে সুপারভাইজার সিভিল এবং সিকিউরিটি গার্ড সিভিলের মধ্যে টোটাল আপনাদের সুপারভাইজারের জন্য 1 জন এবং সিকিউরিটি গার্ড সিভিলের জন্য 4 জন পোস্ট, 4টি পোস্ট রয়েছে। এর মধ্যে দেখুন সেখানে আপনাদের এডুকেশন বলা হয়েছে, সুপারভাইজার যারা আবেদন করবে সেখানে 12 পাস প্রয়োজন এবং সিকিউরিটি গার্ড সিভিলের জন্য যারা আবেদন করবেন সেখানে মাধ্যমিক পাস হতে হবে। এরপর দেখুন সেখানে স্যালারিগুলো সেখানে মেনশন করা রয়েছে। তাহলে দেখে নিচ্ছি আপনাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কি দেওয়া রয়েছে। তাহলে টার্মস এন্ড কন্ডিশনটি বলে দেওয়ার পূর্বে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে পোস্টগুলি সবার প্রথমে আপডেট করে দিয়ে প্রাইভেট এবং গভর্নমেন্টের যে নোটিফিকেশনগুলি আসে যেগুলো আমাদের পক্ষে ভিডিও বানানো সম্ভব হয় না সেগুলি সেখানে আপডেট করে দিয়ে থাকি, এবং সেখান থেকে ডাইরেক্টলি সেগুলো চেক আউট করে নিতে পারবেন অথবা আমাদের সাথে ডাইরেক্টলি আপনারা কথা বলতে পারবেন। তারপর দেখুন সেখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে 1 নম্বরের মধ্যে দেওয়া রয়েছে দেখুন আপনাদের হাইট দেওয়া রয়েছে, হাইট দেওয়া রয়েছে দেখুন 165 সেন্টিমিটার এবং ওয়েট দেওয়া রয়েছে 60 কেজি দেওয়া রয়েছে, সেটা আপনারা চেক আউট করবেন। তারপর দেখুন সেখানে এজ লিমিট দেওয়া রয়েছে এবং ডেট অফ বার্থ দেখুন সেখানে মেনশন করা রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের ডেট অফ বার্থ দেখুন সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, এই সালগুলির মধ্যে হলেই আপনারা সেখানে আবেদন করতে পারবেন। তারপর দেখুন নাম্বার 3-এর মধ্যে সেখানে দেওয়া রয়েছে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনারা চেক আউট করবেন, রিডে শুড বি ফুললি ভ্যাকসিনেটেড, কোউইন ভ্যাকসিন ম্যান্ডেটরি। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনাদের সেখানে যে করোনার ভ্যাকসিনটি সেখানে আপনাদের
নেওয়া থাকতে হবে এবং সেখানে নেওয়া থাকতে হবে কোউইন ভ্যাকসিনেশন আপনাদের ম্যান্ডেটরি দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন যারা ভ্যাকসিন নিয়েছেন সেখানে তারাই আবেদন করতে পারেন এবং যারা ভ্যাকসিন নেননি সেখানে আপনারা আবেদন করতে পারবেন না। দেখুন সেখানে ফুললি দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন নাম্বার ফোরের মধ্যে বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট শুড বি সাবমিটেড বিফোর জয়নিং। তাহলে দেখুন যারা আবেদন করবেন এবং যারা সিলেকশন পাবেন যখনই আপনারা জয়নিং করবেন সেখানে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট সেখানে প্রয়োজন। নাম্বার ফাইভের মধ্যে বলা হয়েছে দেখুন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট শুড বি সাবমিটেড বিফোর জয়নিং। তাহলে দেখুন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও সেখানে প্রয়োজন। নাম্বার সিক্সের মধ্যে বলা হয়েছে দেখুন সেখানে সিক্স মান্থের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এবং যাদের সিক্স মান্থের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে। তারপর দেখুন সেখানে যারা সিক্স মান্থের এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের যে ভেরিফাইড বাই ESI কার্ড অথবা EPF নাম্বার আপনাদের থাকতে হবে। তারপর দেখুন যারা ইচ্ছুক রয়েছেন এই জবগুলিতে আবেদন করার জন্য তাহলে দেখুন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেটা অনলাইনে। যখনই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন ফি 250 ওদেরকে দিতে হবে। তারপর দেখুন আপনাদের যারা সিলেকশন পাবেন সেখানে আপনাদের এনরোলমেন্ট ফি দিতে হবে সেখানে 2500 টাকা। তারপর দেখুন আপনাদের ইউনিফর্ম অথবা ড্রেসের জন্য সেখানে 3500 টাকা দিতে হবে। সেখানে বলা হয়েছে অনলি উইল বি ডিপোজিট আফটার ফাইনালাইজেশন অফ সিলেকশন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে এই টাকা যে টাকাগুলি সেখানে যারা সিলেকশন পাবেন যারা সিলেক্টেড হয়ে যাবেন তারাই সেখানে যে টাকাগুলি ডিপোজিট করবেন সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশনটি করার জন্য শুধুমাত্র আপনাদের 250 টাকা প্রয়োজন। তারপর দেখুন নাম্বার 8-এর মধ্যে বলা হয়েছে যে ভিজুয়ালের নর্মস অনুযায়ী আপনাদের সেখানে কাজগুলি করতে হবে। তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন সেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সেল বি রিসিভ। তাহলে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন যে রিসিভ করা হবে ওদের যে এই যে দেখুন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনার কিছু প্রবলেম হয় তাহলে আপনি কমেন্ট করবেন, নেক্সট ভিডিও বানিয়ে দেখে দেবো আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে সেটা আপনারা ট্রাই করে দেখবেন। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তারপর দেখুন সেখানে লাস্ট ডেট বলা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি করার সেখানে দেখুন 30 অক্টোবর 2021 বেলা 12টার মধ্যে সেটা করে নিতে হবে। তারপরে যদি আবেদন করতে যাচ্ছেন তাহলে সেটা আবেদন করতে পারবেন না এবং ওদের ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনারা দেখে নেবে। এবং দেখুন ওদের যে অফিসেও আপনারা ডাইরেক্টলি গিয়ে সেখানে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে ওদের অফিস অ্যাড্রেস রয়েছে, ডি অ্যাড্রেস রয়েছে দেখুন সেখানে প্রথমটির মধ্যে দেওয়া রয়েছে দেখুন ব্রাঞ্চ অফিস। সেখানে বলা হচ্ছে জগন্নাথবাড়ি প্লেস কম্পাউন্ড নেয়ার চন্দ্র মহল SBI রিজিওনাল অফিস এবং ওদের মোবাইল নাম্বার রয়েছে এবং ইমেল আইডি রয়েছে। তাহলে অপরটি বলেছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করেছি, যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। 2 নম্বর যে বলা হয়েছে ওদের ঠিকানা অ্যাড্রেস বলা হয়েছে হেড অফিস অভয়নগর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট নবীন ঠাকুর লেন এক্সটেনশন অভয়নগর এবং পিন নাম্বার দেওয়া হয়েছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে ডিটেলসগুলি জানতে পারবেন। বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনাদের যদি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে সেখানে আমাদের সাথে কথা বলতে পারবেন। আপনাদের যদি এই জব রিলেটেড কিছু তথ্য জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলসটি বলে দিয়েছি, তাহলে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।